আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, আর তোমাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের আবার নতুন কোনো ডেস্টিনেশন সাবস্ক্রাইব দেওয়ার জন্য একটা দিন। আগের এপিসোডগুলো মিস করে গেলে কিন্তু এখনই দেখে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, নাহলে তোমরা কিন্তু লিঙ্ক আপ করতে পারবে না কি কি ডিটেলস নিতান্ত ছিল হোটেল যেখানে থেকেছিলাম সব কিছু। বলে দে হ্যালো ফ্রেন্ডস। আস্ক দে এটা কত নম্বর লুক আমার, এটা পরেছে এটা কুর্তি স্লিভলেস and this is my outfit আমি তোতলা সাথে থেকে থেকে আমি তোতলা হয়ে গেছি। আরে কেনা কে চাইতে হো, যাই হোক just kidding joke apart, তো আমরা এখন যাচ্ছি কোথায়? গোমদা মন্দারমণির যেটা হচ্ছে মেইন গভর্নমেন্টের যেটা উদ্যান সেখানে যাচ্ছি, যেখান থেকে ঘাট পুরো করা রয়েছে গভর্নমেন্টে, খুব সুন্দর একটা জায়গা, তো সেখানে আমরা যাচ্ছি জাস্ট। ওখানে মন্দির মন্দির আছে প্লাস ওটা প্রপার মন্দারমণির যে সমস্ত দোকান কিছু কেনাকাটা যাবতীয় যা কিছু সেগুলো যদি তোমাদের করতে হয় তাহলে কিন্তু তোমাকে ওই জায়গাটা যেতে হবে, যেটাকে বলা হচ্ছে মনসা মন্দির মন্দারমণি, ঠিক আছে? ওখানে গভর্নমেন্টের সুন্দর বেশ বাঁধানো ঘাট যেটা বিশ্ব বাংলা থেকে ট্যুরিজম থেকে ওটা বানিয়েছে, সেটা দীঘাতেও আছে, তো সেরকম এখানেও রয়েছে। তো তোমরাও পারলে বিকেলবেলা একটা টাইম করে যদি ওখানে যাও, বিভিন্ন রকমের দোকান কেনাকাটা সেই জিনিসগুলো ওখানে করতে পারো। তো চলো বেশি কথা না বলে, অনেক কথা বলে দিয়েছিল কারণ ওকে ওর সামনে ক্যামেরা ধরলে ও কথা বলা শুরু করলে শেষ করতে পারে চায় না। গজব বেজতি হ্যায়, তো ওর এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি এমনি করে। যাই হোক আমরা এখন ওখানে গিয়ে বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কী কভার আপ করার চেষ্টা করবো, কী করছি না করছি, তারপরে আমরা তাড়াতাড়ি এসে এখানে রিলস কিছু সিলেক্ট করে রেখেছি, রিলস করবো এখানে। তবে তো রাতে ডিনার আছে, দেখি বাইরে আমরা তাদের প্ল্যান আছে বাইরে থেকে ডিনার করে নেবো কিংবা নিয়ে আসবো, হোয়াট এভার। সো এটাই হচ্ছে ব্যাপার, তো চলো যাওয়া যাক, তারপর কালকে আমরা ব্রেকফাস্ট করে আবার চেক আউট করে নেবো। তো আমরা যেই টাইমটাতে গেছিলাম বেসিক্যালি ওই টাইমটাতে একটা মেলা চলছিল আর বেশ অনেকটাই কাছে আমাদের হোটেলে, তো আমরা গাড়ি করে ইজিলি পৌঁছে গেছিলাম। বেশ সুন্দর এই মনসা মন্দিরটা, আমার তো বেশ ভালো লেগেছে, তো এটাই ছিল মনার। আর আমাদের আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো এটা অনেকটা দূর না হলেও অনেকটা কাছেই, কিন্তু এখানের যে হাওয়াটা দারুণ ছিল সত্যি। মনসা মন্দিরের জাস্ট কাছে অনেক রকমের খাবার হাট বা সমস্ত রকমের যে বলে না যে যেগুলো টুরিস্ট স্পটে যেগুলো জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে এই। তো এখন পাপড়ি চাট নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, পাপড়ি চাটটা দেখে নাও। হ্যালো বানি, মানে কেমন লাগছে এই হাওয়া দিচ্ছে, মানে ডাইরেক্ট সমুদ্রের এই হাওয়াটা আসছে মন্দারমণি, তার মধ্যে পাপড়ি চাট, কেমন এক্সপিরিয়েন্স? পাপড়ি চাটটা একটু দেখা, ক্রিসপি নরম, আমাদের ওখানে দেয়ে বানায় এই ভালো বানাবে না। দর্শকদের সাবস্ক্রাইব দেওয়ার জন্য একটা দিন, দেখি দেখি কেক তো না, কেক আইসক্রিম কেক নিলি, কিছু বলার নেই আমার, ঠিক আছে। ভিতরে কেক আছে, এই যে খুলে দেখাচ্ছি, এই যে ভিতরে এই এই যে কেক আছে, কেকের ভিতরে আইসক্রিমের ভিতরে কেক, একটা আইরিস কফি আর কেকের মধ্যে আইসক্রিম, জানি না কি বিয়ার্ড লাগবে খেতে হয়তো, মানে কুচবি এরকম এটা দিয়ে খাওয়া যায়, কিরকম এক্সপ্রেশন
হেভি আমিও খাইনি কোনোদিন কেক, আমিও জীবনে খাইনি। আমি খেয়েছি অরুণের টা খাইনি, আমি দিয়ে দিব কোথায় বলতো, আমাদের ক্যাফে আছে সেখানে যে থাকে না লেয়ার থাকে কেক এর হট চকলেট তারপরে আইসক্রিম ওটা খেয়েছি, ওটা একটা ওয়ান কাইন্ড অফ কফি। এটার প্রাইস হচ্ছে 70 টাকা, তো যাই হোক অনেকটা কোয়ান্টিটি আছে দেখে মনে হচ্ছে। তার সাথে একদম মাখো মাখো চিকেন কষা মেটে গুদ্দা সব নিয়ে, তার সাথে এখানে রয়েছে হচ্ছে বাটার তন্দুরি রুটি একদম গরম। আমরা হোটেলেও বড়ো হোটেলে যেমন ছিলাম তেমন লোকাল এইরকম টেস্ট সেটা উপরে শুনে তুলে ধরলাম, তোমরা হয়তো হোটেলে ওদের যে প্রাইস থাকে এটা একটা মিনিমাম এই দোকানটা সমস্ত জাস্ট মন সম্পর্কের পাশে খাবার, এখান থেকেও খাবার পার্সেল চিকেন পকোড়া তন্দুরি তার সাথে নান রুটি বা তার সাথে চিকেন কষা এগুলো কিন্তু আমরা পার্সেল করে হোটেল নিয়ে যেতে হবে। তোমরা দেখো কেমন লাগছে, লাভ আই লাভ মন্দারমণির একটা মেমেন্টো সবার নিয়ে নামতে হবে। সো আজকে হচ্ছে আজকে বেরোনোর দিন, 11টার মধ্যে বেরোতে হবে, তো আমি তার আগে একটু সুইমিং পুলে এসেছি, ও তো এটাই হচ্ছে ব্যাপার। হাই হ্যালো, আজকে চেক আউট করবো ডে থ্রি, তাই না? ব্লগটা কত কটা পার্টে আসবে চেষ্টা করবো একটা পার্টেই দেওয়ার, যদি বেশি লেন্থি হয়ে যায় তাহলে দুটো পার্ট করতে হবে। তো কী বলছে আর কি বলার আছে? আর হচ্ছে এই জাস্ট একই জিনিস, ব্রেকফাস্ট কি কি আছে সেটা দেখাবো, যদি ভ্যারাইটি চেঞ্জ থাকে তাহলে। আর আজকে সকালে একবার রিসর্টটা আমরা দেখিনি যে কি রকম লাগছে। অনেক আলো রোদ দিয়েছে আজকে, অনেক রোদ দিয়েছে, ঠিক আছে চলো থাকো। আস্তে আস্তে হ্যাঁ এই তো সাঁতার শিখছি পান্নার আরো না, হ্যাঁ এই তো এদিকে 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 বলে দে হ্যালো ফ্রেন্ডস। ও তো এবার অবশেষে যাওয়ার পালা, শেষ দিন শেষ সকাল, ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো এটাই ছিল পুরো ব্রেকফাস্ট। আউট করছি 11:30 মতন বাজে, আসলে তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর কিছু দেখানো নেই, গাড়ি করে এখন বাড়ি ব্যাক করবো ব্যাক টু কোলাঘাট। সো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, ততক্ষণ দেখো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। আর আমাদের যে চ্যানেলের নামটা অবশ্যই মান্নাস ম্যাক্রো আর তানিস ওয়ার্ল্ড, তো তোমাদের জন্যই আমাদের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করা এবং বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরা, তাহলে তোমরাও বাজেটের মধ্যে এবং সেই সেই জায়গাগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারো। তো তাহলে কী করতে হবে, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে,
আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। আর তোমাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের আবার নতুন কোনো ডেস্টিনেশনে নিয়ে যাওয়া এক নতুন উত্তেজনা নিয়ে থাকবে। তো এখনকার মতো বাই, টাটা বাই। ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, লোকেশন, অ্যাড্রেস, কী প্রাইস আছে, রুম রেন্ট কোথা থেকে শুরু, কীভাবে কী আসতে হবে, আর বুকিং করে আসতে হবে অবভিয়াসলি। আর বেশি করে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারে। আর এই বোম্বে রিসোর্ট আর পার্থ রিসোর্ট এটা নতুন একটা মন্দারমণি ডেস্টিনেশন একদম ওয়েস্টার্ন স্টাইলে। চলো টাটা বাই। So hope you like this video. Don't forget to like, comment, subscribe to our channel. See you in my next vlog. Till then, take care. Bye bye. Love you all. Stay happy and stay healthy. So do comment down below. Thanks for watching. Tata bye bye. See you in my next vlog. Tada.